ওদের পাঁচাটা কুত্তা ছিল, এখন আবার এই দিদির পাঁচাটা কুত্তা হয়ে গেলে নাকি? যে দিদিকে নিয়ে দুদিন আগে খুব বাজে কথা বলতে দিন রাত, আর সেই দিদির হয়ে বলতে গিয়ে আমি খারাপ হয়েছিলুম গো, বুঝলে কি যুগ, হ্যাঁ কোথায় চলে এলো। তো তুমি ওই বাগুইয়াটির খ, ওর পাঁচাটা কুত্তা, আর কে আর দিদিরও পাঁচাটা কুত্তা, কুত্তি মেয়ে, ও তুমি লিঙ্গে ভুল করেছিলে, কুত্তি হবে। আর একটা কথা, মুখ সামলে না কথা বলো, কী বলছিলে, তোর অকাতটা নাকি তোর যোগ্যতা ওই ভিক মাঙ্গা পয়সা চাস, ভিক চাস, কে কবে পয়সা চেয়েছে ভিডিও করে জানাবে, কে কোথায় ভিক্ষা চেয়েছে, মানে তুমি যদি আমাকে বলে থাকো তাহলে এটা তুমি বলবে, তুমি যার ভক্ত সে গুগল পে দিয়ে টাকা চেয়েছে। আগে ভেবে বলো, কার সম্পর্কে কথা বলার আগে 10 বার চিন্তা করে বলো, ঠিক আছে? ভিকটা হয়তো এখনো তুমি মাঙ্গো, নিজের বাবা মা মায়ের টাকা পয়সা নিয়ে দেখাও, তোমরা তো ভিক মাঙ্গাই তাই না, নাকি তোমার অধিকার? বাবা মার বয়স হয়ে গেলে তার পেনশনের টাকাটা কেড়ে নেওয়া আমাদের অধিকার, তাই না? কেড়ে নেওয়া আমাদের অধিকার, ঠিক? হ্যাঁ ঝুমাদি, আমার বাবার টাকা আমি নেব, আমি কিছু করে বাবা মাকে দেবো না, এটাই ঠিক তাই না? বাবা মা আমাদের মানুষ করেছে, পড়াশোনা শিখিয়েছে, যতটুকু করা তাদের করেছে, তার বিনিময়ে আমরা তাদের থেকে কেড়ে নেবো, দেবো না কিছু, তাই না? আমার বাবা সরকারি জব করতো, বুঝেছিস, বিশ্বাস কেউ করতো না। এই ঝুমা ঝুমা, এই ঝুমা কে বলে বলো তো? আমাদের সীমাদি বলে, ঠিক বলে, ঠিক ঠিক বলে, ঠিক। তো আজকে আমি আমাদের ঝুমা দিদিমণিকে কিছু কথা বলবো, কালকে উনি একটা ভিডিও দিয়ে আমাদেরকে খুব ভালোবাসা দিয়েছে, তার উত্তর দিতে এসছি। তো ঝুমাদি, তুমি যে এত বেইমান আমি জানতুম না বাবা, তোমার ছেলেকে নিয়ে কত খারাপ কথা বললো, আমরা তো সেখানে বললুম, বলো আমি তো বললুম, তারপর এবারটা কী দিলে তুমি, আজে বাজে কথা, সেই এক কথা কয়ে যাচ্ছ, পাঁচাটা কুত্তা, পাঁচাটা কুত্তা, লাভার্সা কাকে ঝুমা দিদি খেতে বসে বলছে, বুঝলে, লাভার্সা কিছু চ্যানেলের ওনার আছে, আমার সুমনে পেছনে লাগে, আমি কি করব না করব, মানে এরকম একটা বলতে যাচ্ছিলে। কালকে তুমি সুতপাকে অনেক অপমান করেছ দেখলাম, আর আগের দিন হ্যাপিকে করেছিলে, আর আমাকে বলেছে না নিজেকে লতা মঙ্গেশকর ভাবে, বাবা রাম রাম, কেউ নিজেকে লতা মঙ্গেশকর ভাবতে পারবে না, উনি একজনই ছিলেন পৃথিবীতে। আনারির মতো কথা কই না, বুঝলে, একটা কথা বলি শোনো, মজা করে ভিডিও করি বলে এই নয় যে আমি অশিক্ষিত, খুব ভালোই জানো আমি কি, তুমি বলছো না তুমি অশিক্ষিত নাও মাধ্যমিক পাস, তো মাধ্যমিক পাস হও, 4 পাস হও, 2 পাস হও, গ্র্যাজুয়েট হও, এটা কোনো ম্যাটার নয়। আমাদের স্যান্ডিসা যাদবপুর ইউনিভার্সিটি থেকে পড়া, ভাষা থেকে বোঝা যায়, বোঝা যায় না, বড় জায়গায় পৌঁছতে গেলে একটা তো করতে হয়, তোমার দেখো ছিরি, তুমি যেটা করছো সেটা কেউ করে না, একটা ব্রা পরে জঘন্য নোংরা ড্রেস পরে ছেলের সামনে খেতে বসছো, আবার বলছো আমার সোনার চাঁদ না বুকের একমাত্র চাঁদ সামনে বসে আছে, তোমার লজ্জা করে না ওই ড্রেসটা পরে সামনে বসছো, আবার অন্য অনারদের নিয়ে বাজে কথা বলছো, কেউ তোমার ঘরে ঢুকে দেখতে চায়, ওপেন ক্যামেরায় তুমি ল্যাংটো হয়ে নাচবে, ব্রা প্যান্টি পরে ছেলের সামনে মানে এই সমস্ত ভিডিও করবে, ছেলেকে দিয়ে সেই ভিডিও শ্যুট করাবে, আর সবাই তোমার পুজো করবে, সবাই বললেই দোষ, আর তুমি করলে দোষ না বুঝি, আচ্ছা আবার কী দেখাচ্ছিলে, দেখো 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 আমার নাভি, দেখো নাভি বলে পুরো পেটের কাছে নামিয়ে দিয়ে নাভি দেখাচ্ছিলে। তা আমার না একটা প্রশ্ন আছে, ওখানে ইন্ডিয়ান ব্লগার মুনও সেই প্রশ্নটা করেছে, করবো প্রশ্নটা করবো, তোমার নাভিটা নিয়ে আমার একটু প্রশ্ন আছে, করবো, তুমি যখন দেখাচ্ছি 50 বার দেখাচ্ছ আমার নাভি দেখো নাভি দেখো নাভি দেখো, লাভারে দেখো কি সুন্দর নাভি, তো আমার প্রশ্নটা হচ্ছে তোমার দুটো নাভি কেন গো, দুটো ফুটো নাভি আর তার নিচে আর একটা ছিদ্র কিসের গো ওটা দুটো, একটু বললে, তোমার মতো আমি অসভ্য নই তাই এরকম বাজে ভাষায় বলবো না, শুধু যেটা দীর্ঘদিন ধরে বলেছো বারণ করেছে বলতে তাও বলেছো সেটা বলি, এই উত্তরটা যদি দিতে পারো, কারণ ওখানে অনেকে কমেন্ট করেছে দেখলাম তোমার দুটো নাভি কেন, আমারও এই প্রশ্নটা, দুটো কেন ফুটো বুঝতে পারলাম না। তো তাই হোক, নেক্সট আমি আর একটা কথা বলি, তোমাকে আমি বলতে বারণ করেছিলাম না যে কেউ কারো সাপোর্টার হলে সেটা তার পাঁচাটা কুত্তা হয় না, কিন্তু তাও তুমি বলেই যাচ্ছ বলেই যাচ্ছ বলেই যাচ্ছ বলেই যাচ্ছ, তাহলে আমাকেও তো বলতে হয় কিছু, চুপ করে তো আমি থাকবো না, তো তোমার মতো তো আমরা অসভ্য নই তাই ওই সমস্ত করতে পারবো না, কিন্তু তুমি যখন বলেছো তার উত্তরটা দিই, পাঁচটা কুত্তা কার, শুধু পার সাপোর্ট করি বলে, মানে যে যা সাপোর্ট করে সে তার পাঁচটা কুত্তা, তুমিও তো কেয়া দিদির সাপোর্ট করো, এখন আবার কাকু দিদির সাপোর্ট করছো,
কাকলি দিকে কি বলেছো হেল্প করবে দেখলাম কমেন্টে, ভালো। তুমি কি এখন কেয়া দিদি বর্ষাকের তো পাঁচাটা কুত্তা আগে বলেই দিয়েছি, ওদের পাঁচাটা কুত্তা ছিলে, এখন আবার এই দিদির পাঁচাটা কুত্তা হয়ে গেলে নাকি? যে দিদিকে নিয়ে দুদিন আগে খুব বাজে কথা বলতে দিন রাত, আর সেই দিদির হয়ে বলতে গিয়ে আমি খারাপ হয়েছিলাম গো, বুঝলে? কি যুগ, হ্যাঁ, কোথায় চলে এলো। তো তুমি ওই বাগুইয়াটির খ, ওর পাঁচাটা কুত্তা, আর কেয়া দিদিরও পাঁচাটা কুত্তা, কুত্তি মেয়ে, ও তুমি লিঙ্গে ভুল করেছিলে, কুত্তি হবে। আর একটা কথা, মুখ সামলে না কথা বলো, কী বলছিলে, তোর অকাতটা নাকি তোর যোগ্যতা ওই ভিক মাঙ্গা পয়সা চাস, ভিক চাস, কে কবে পয়সা চেয়েছে ভিডিও করে জানাবে, কে কোথায় ভিক্ষা চেয়েছে, মানে তুমি যদি আমাকে বলে থাকো তাহলে এটা তুমি বলবে, তুমি যার ভক্ত সে গুগল পে দিয়ে টাকা চেয়েছে, আমি চাইনি, সুতো পাও চাইনি। হ্যাঁ, যদি কখনো আমার দরকার পড়ে সেরকম অবস্থা হয়, আবার বলছি সেটা প্রমাণ সহ চাইব, দিন রাত হাঁকতে পারতে নয়, প্রমাণ সহ মানুষ হেল্প চাইতেই পারে। ইউটিউব পরিবার কেউ কাউকে জোর করে না, যার ইচ্ছা সে দেয়, যার ইচ্ছা দেয় না। অকারণে বিনা প্রমাণে কাউকে তুমি এত বড় কথা বলতে পারো? তোমার সাহস কম নয় তো? তোমার দিন দিন সাহস বেড়ে যাচ্ছে না? আমার সব কিছু দেখে মনে হয় যে আমার হাত পাতার মতন, মানে আমি ভিক্ষে করব এরকম। তুই তো মাধ্যমিক পাস, তুই বললাম, হ্যাঁ আমি মাস্টার ডিগ্রি। আরে কিছু না হোক, ঢুকেই 15,000-20,000 স্যালারি আমি একটা হোল্ড করতে পারি, করিনি, আমার বাচ্চা মেয়ে, তাও গ্রেট অপরচুনিটি, কিছু পেয়ে গেলে ভালো, করবো, ইচ্ছা আছে, জীবনে সব কিছু এক্সপিরিয়েন্সের ইচ্ছা আছে। তাই ভাট বকার আগে ভালো করে ভেবে নিয়ে বকবি। আর আমি বাবার একটা মেয়ে, বুঝলি, তোদের মতো অনেকগুলো ভাই বোন নই, আমার বাবারও নিজের একটা বাড়ি আছে, ছোট্ট বাড়ি, সেটা তৈরি করতে আমিও অনেক বাবাকে সাহায্য করেছিলাম, কারণ আমার বাবা অনেক টাকা লস খেয়েছিল, মানে চিট ফান্ডে দিয়ে সেটা লস খেয়েছিল, সেই গল্প তোদের একদিন শোনাবো, তোকে শুনবি, হ্যাঁ, যে আদর্শ মেয়ে হলে কি করতে হয়। বাবা মা পেনশন পেলেই দাও আমার টাকা দাও বলে কেড়ে নি না, এখনও চেষ্টা করি বাবা মাকে যাতে হেল্প করা যায় নিজে কিছু করে, এটাকে বলে ছেলে মেয়ে। বাবা মা কি পাচ্ছে পেনশন সেটা নেবার জন্য হাগড়ে পাগড়ে নিয়ে আর ঘাট ভর্তি করে টাকা বিছিয়ে দেখো বন্ধুরে আমার কত টাকা কত টাকা। আমার বাবার যদি পেনশন নিয়ে আমি এটা করি, কোনো যোগ্যতা বা গর্ব এটা নয় আমার, কারোরই নয়, এটা হচ্ছে পুরুষ হলে বলতাম কাপুরুষতা, এটা একটা হীন মনের পরিচয়। বাবা মাকে যারা ভালোবাসে তারা সারা জীবন বাবা মার জন্য করতে চায়, তার থেকে কেড়ে নেয় না কিছু। আবার বড় বড় কথা, ভিগমাঙ্গা, ভিগমাঙ্গা কে সেটা তুই নিজে বোঝ, বুঝলি? সত্যি কথা বলবো না, বললে আবার অনেকের ঝাল হয়ে যাবে। ভিগমাঙ্গার যারা তাদের গিয়ে যা, তাদের তো অনেকেরই কমেন্ট বক্সে তুই যাস দেখি, একদম ফালতুগিরি কথা আওড়াতে আসবি না, তাহলে কিন্তু অনেক কথা বেরিয়ে যাবে, বুঝলি? নিজের যেমন শিক্ষকতা যোগ্যতা, সেই শিক্ষাগত যোগ্যতা নিয়ে চুপচাপ থাক। তোর থেকে যারা ওপরে আছে তাদেরকে তুই বেশি জাজ করতে যাস না, তুই ল্যাংটো হয়ে নাচবি, লোকে নিয়ে তোকে বলবেই, পরিষ্কার কথা, ল্যাংটো হয়ে নাচবে, তোমাকে নিয়ে বলবেই, ঝুমাদি বলে সম্মান দিচ্ছি বলে তুমি ভেবো না যে তুমি যা খুশি তাই বলবে। আর হ্যাঁ, তুমি বলেছিলে যে বং জয়শ্রী যেটা করেছে সেটা ভুল, দেখলি তো পাঁচাটা পাঁচাটাই বেড়াবি, আবার তুমি সেই একই কথা বলছো। তোমার সঙ্গে বং জয়শ্রীর আজকে প্রচুর ক্লাস, তাই তারটা তুমি জাজ করেছো, আমি মানছি ও যেটা করেছে খুব ভুল করেছে, খারাপ করেছে, আমারও বিশ্বাস ভেঙেছে, প্রত্যেকে সে আমায় কমেন্ট করেছে, অনেক কিছু পাঠিয়েছে, সত্যি আমি খুব, মানে আমি খুব শকড, শকড আমি। তেমন তোমাকেও বলছি, তুমি যাদেরকে বিশ্বাস করছো পরবর্তীকালে যদি দেখো যে হ্যাঁ তারা মিথ্যে, তার সেখানে গিয়ে কি তোমাকে আমরা বলতে যাব যে দেখ রে তুই পাঁচ একটা চিজ দিয়েছিস? তোমার যদি মনে হয় তুমি কাউকে হেল্প করবে করতেই পারো, আমার যদি মনে হয়েছে না ও সত্যি আমরা করেছি, তারপর দেখেছি হ্যাঁ ঠকেছি, যদি ঠকেও থাকি ঠকেছি কি হবে, আমি তো প্রথমে সামান্য একটা অ্যামাউন্ট দিয়েছি যে না সত্যি মিথ্যে দেখে আমি পরে দেবো, আমি লোকের থেকে জোগাড় করেও দেবো, আমি নিজে না পারি। যখনই দেখলাম যে কয়েক ঘন্টার মধ্যে জিনিসটা বদলে যাচ্ছে তখনই আমি স্টপ করে দিলাম, যাদের বলেছিলাম সব স্টপ করে দিলাম। তো লোকের পেছনে কাটি না দিয়ে নিজেরটা দেখো, আর লোকের পেছনের গন্ধ, মানে লোকের বলে না অন্যের হাগুর গন্ধ শোকে নিজেরটা পায় না, সেটা দেখো। তুমিও কিন্তু কাউকে না কাউকে বিশ্বাস করেই তার সামনে এগিয়ে যাচ্ছ, তার বাড়িতে গিয়ে দেখতে যাচ্ছ না,
কেউ ভিডিও করে প্রমাণ দিচ্ছে সেটা দেখেই কিন্তু আমরা তার পাশে যাই। আদপেও সেই ভিডিওটা কতটা সত্যি কতটা মিথ্যা আমরা যাচাই করি না। আর ও সেখানে প্রমাণ দেয়নি, কারণ না যখন সে ইস্যুটা বলেছিল তার বাবার জন্য, বাবা মাকে নিয়ে কেউ মিথ্যে বলতে পারে এটা আমি এখনও আমি বিশ্বাস করি না। তবে হ্যাঁ, আমি সত্যি খুব শকড। আর আমি জীবনে যারা এরকম বাবা মাকে নিয়ে মিথ্যে কন্টেন্ট বানাতে পারে, যদি এটা সত্যি হয়ে থাকে, তো আমি তো ক্ষমা করব না। সত্যি আমি এটাতে খুব শকড, মানে খুব ঘৃণ্য কাজ, ছিচি ছিচি বলারও অযোগ্য। তবে তার জন্য তুমি সবাইকে ঝুমার দিকে বলছি, পাঁচাটা কুত্তা বিগ মাঙ্গা এত বড় কথা বলতে পারো না। তোমাকে আজকে আকুলি দি সাপোর্ট করে বলে তোমার সমস্ত জঘন্য জিনিসে সবাই সাপোর্ট করতে পারবে না গো। তোমরা ল্যাংট হয়ে টাকা কামাবে আর সেই টাকা লোককে দেবে বলে অনেকে তোমায় সাপোর্ট করতে পারে, কিন্তু আমরা পারবো না। আমার মতো অনেক ক্রিয়েটার পারবে না, আমিও পারবো না। কে আজকে জঘন্যভাবে হয়তো বাজেভাবে ভিডিও বানিয়ে এর সঙ্গে ওর সঙ্গে ওদের অনেক ব্যাপার, টাকা ইনকামের অনেক সোর্স যেটাতে খাটতে হয় না, সেইভাবে সব কিছু করে লোককে টাকা দিল, ব্যাস খুব ভালো হয়ে গেল। কেন এই জিনিসগুলো আমরা মেনে নিতে পারি না জানো তো? বিশেষ করে আমি আমার নিজের প্রতি না, আমার নিজের বিশ্বাস আছে ছোটো থেকে। বাবা সরকারি চাকরি করতো, কর্পোরেশনে পেনশন পায়, আজ অবধি কোনো দিনও বাবার থেকে না টাকা চাইনি। নিজের কিছু করার ইচ্ছা আছে ছোটো থেকে। এমএ ফার্স্ট ইয়ারে ভর্তি হয়নি তখন আমি স্কুলে চাকরির জন্য অ্যাপ্লাই করে আইসিএসসি বোর্ডে চাকরিতে ঢুকে গেছি নিজের হাত খরচার জন্য। এটা হলাম আমি। বাবা মার পেনশন থেকে খাটের মধ্যে টাকা ছড়িয়ে আমার টাকা করি না, বরঞ্চ বাবা মায়ের কিছু আটকালে নিজে প্রাণপণ চেষ্টা করি আমার সবটুকু দিয়ে তাদেরকে সাহায্য করার। এটা হলো আমার মনে হয় প্রত্যেকটা ছেলেমেয়ের কর্তব্য। তাই কারোর সম্পর্কে পুরোপুরি না জেনে তাকে বাজে কথা বলতে আসবে না। তোমার সম্পর্কে আমরা জানি ততটুকুই, যতটুকু তুমি দেখাও, আর যেটা দেখাও সেটা অত্যন্ত নোংরা ঘৃণ্য। কোনো মা তার বাচ্চার সামনে ওরকম নিউডভাবে খেতে বসতে পারে না আদল্যাংটা হয়ে। কোনো বিজ্ঞজনেরা যদি এটা দেখে আমার ভিডিও, বলুক তো যে তোমার ভিডিওগুলো খুব ভালো, দেখার যোগ্য। কোনো বাচ্চার হাতে যদি মোবাইলটা আসে সরিয়ে ফেলতে হবে, তুমি এমন ভিডিও করো বাকি দুজনের মতো। তবু বসার ঠিক আছে একটা লেভেলে, খোলার দিক থেকে কাজকর্ম ঠিক নয়। তুমি যেটা করো অত্যধিক নোংরা। আমরা বাচ্চাদের সামনে না ড্রেসও চেঞ্জ করি না, অন্য জায়গায় গিয়ে করি, তাও তো আমার মেয়ে। তুমি ছেলের সামনে কী করে করো? একটা 14 বছরের ছেলে দুদিন পর যে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে। আজ তোমার ছেলেকে নিয়ে যখন খারাপ কথাটা বললো তখন কিন্তু আমরা বলেছিলাম, তুমি বলেছো আজকে সীমাদের মেয়েকে নিয়ে যে এত বাজে বাজে কথা হচ্ছে, সেই তো বসাকের পাচাচ্ছ। আমরা কি পাচাটা করতি? আমাদের তো তোমরা কাউকে সাপোর্ট করলে পাচাটা করতি বলো, তুমি তো তার থেকে 4 গুণ পাচাটা করতি ওই বসাকের। কে আর যদি না হতে তাহলে আসল জায়গায় ঠিক সাপোর্ট করতে। সত্যি কথা, মানে আসল জায়গায় মানে আমি বললাম যে সীমাদের মেয়েকে নিয়ে যখন এত খারাপ কথা হচ্ছে তুমি নিরপেক্ষভাবে সেটা প্রতিবাদ করতে আর সীমাদেরকে সাপোর্ট করতে, এই ব্যাপারটা। আর তুমি খুব ভালোই জানো কেউ তোমার শত্রু না, সবাই যা করে যেটা দেখে সেটাই বলে, কেউ রোস্ট করে বলে কেউ সত্যি বলে। দীর্ঘদিন ধরে তুমি কিন্তু অনেক খারাপ কথা বলছো যেগুলো হয়তো আমি অন্তত ডিজার্ভ করি না। আমি শতপাকে সাপোর্ট করি সেটা আমার ব্যাপার, তুমি যদি একটা ওইরকম নোংরা মহিলাদের সাপোর্ট করতে পারো, হ্যাঁ, যারা নোংরামি করছে, যাদের দেখা দেখি তুমিও নোংরার পথে নামছো, তাহলে আমি যদি শ্রোতাকে সাপোর্ট করি ক্ষতিটা কী আছে গো? একটা শিক্ষিত ভদ্র মেয়ে সাপোর্ট করতেই পারি। এইটুকুই বলার ছিল, কথা বলবে মুখ সামলে বলবে, আজে বাজে কথা আং বাং চাং বকে ফেললাম এগুলো কিন্তু চলবে না। আর তুমি যে ঠিক ছিলে সেটা তো প্রমাণ হয়ে গেছে, অর্থাৎ তুমি নিজের কথা বলো, যে ভুল সেটা বলো, আমাদেরকে টানবে না। আমরা কি করেছি দিয়েছি, আমরা ঠকেছি সেটা আমরা রিয়েলাইজ করেছি, কিন্তু যদিও টানো ভদ্রভাবে টেনেছো, হ্যাঁ তোমরা বিশ্বাস করে দেখেছো তো ভুল করেছো। পাঁচাটা কুত্তাই থাকবি, হোয়াট ইজ দিস পাঁচাটা কুত্তা? তোমার থেকে বেশি পাঁচাটা কুত্তা কেউ আছে নাকি? তুমি তো সব থেকে বেশি পাঁচাটেছো, কেয়া বসাকের। ভিউয়ার্সরা নিশ্চয়ই কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে যে এই জিনিসগুলো ঠিক হচ্ছে কি না। প্রতিটা মুহূর্তে আমাকে এই মানে যখনই আমাকে টানা হচ্ছে এই মিসেস ঝুমা দিই বলবো, ওর মতো আমি অসম্মান করে কথা বলবো না, আমাকে বলে পাঁচাটা কুত্তি। কালকে ভিডিওতে বলেছে যে আমি নাকি আমার ভিক মাঙ্গার যোগ্যতা, আমিও ভিক মাঙবো। কবে নাকি আমি ভিক্ষা চেয়েছি, কবে চেয়েছি তোমরা একটু বলো তো, কাটটা দেখতে গিয়ে কাটটা দেখে বলো দেখি, বুঝতে পারি না। তো যাই হোক, বাজে কথা বলার আগে ভেবে বলো, কারোর সম্পর্কে কথা বলার আগে 10 বার চিন্তা করে বলো, ঠিক আছে? ভিকটা হয়তো এখনও তুমিই মাঙবো, নিজের বাবা মায়ের টাকা পয়সা নিয়ে দেখাও, তোরটা তো ভিক মাঙ্গাই তাই না, নাকি তোমার অধিকার? বাবা মার বয়স হয়ে গেলে তার পেনশনের টাকাটা কেড়ে নেওয়া আমাদের অধিকার, তাই না? কেড়ে নেওয়া আমাদের অধিকার, ঠিক? হ্যাঁ ঝুমাদি, আমার বাবার টাকা আমি নেব, আমি কিছু করে বাবা মাকে দেবো না, এটাই ঠিক তাই না? বাবা মা আমাদের মানুষ করেছে, পড়াশোনা শিখিয়েছে,
যতটুকু করা তাদের করেছে তার বিনিময়ে আমরা তাদের থেকে কেড়ে নেবো, দেবো না কিছু, তাই না? আমার বাবা সরকারি জব করতে বুঝেছিস, বিশ্বাস কেউ করতো না। নিজের এই পাগলের কথা না নিজের কাছে রাখো, সব জিনিসটা না মেনে নেওয়া যায় না। হাসির ছলে অনেক তোমায় সহ্য করলাম, একটু বললাম, কিছু মনে করো না। হ্যাঁ, বাবা মার টাকাই সব নয়, বাবা মাটাই আসল। পারলে নিজে তোমার এই দোকান আছে না, দোকানটা চালিয়ে বাবা মার, বাবা তো নেই, মায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করো, মায়ের পেনশনের টাকার উপর না চোখ দিয়ে। মা তো বলেছে ভবিষ্যতে তুমিই পাবে মায়ের অবর্তমানে, তখন নিও, এখন তো মায়ের পাশে দাঁড়াও না খেটে, এত বড় বড় কথা না বলে আর লোককে ভিকিরি ভিক্ষা করবি এসব না বলে, তাই না? ল্যাংট হয়ে ছেলের সামনে নাচে খেতে বসে আবার বড় বড় কথা, আসি ভিউয়ার্স, টাটা।